চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী আজ দখল দূষণে জর্জরিত। 90-এর দশকে যেখানে নদীর সর্বোচ্চ প্রস্থ ছিল 900 মিটার, তা আজ কমে দাঁড়িয়ে 500 মিটারে। সেই সঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ঘাট ইজারা দেয়া নদীতে হাজারো লাইটার জাহাজের অবস্থানে তেল বর্জ্যের দূষণে প্রাণ হারাচ্ছে কর্ণফুলী। সকালে নগরের অভয় মিত্র ঘাটে ঐতিহ্যবাহী শাম্পান র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহদাবুদ্দিন চৌধুরী। শতাধিক শাম্পান অংশ নেয় এই র্যালিতে। আয়োজকরা বলেন, জনগণকে সম্পৃক্ত করে দখল দূষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।